এই পর্বে আমরা দেখব গত পর্বে যেই কুকিটা আমরা সেট করেছি সেই কুকিটা কিভাবে রিড করতে পারি। তো আমি নতুন একটা ফাইল ওপেন করি, সেভ করি হচ্ছে রিড আন্ডার স্কোর কুকি ডট পিএইচপি এই নামে, ওপেনিং পিএইচপি ট্যাগ, দেন ক্লোজিং পিএইচপি ট্যাগ, কুকি থাকে হচ্ছে ডলার আন্ডার স্কোর সি ও ডাবল ও সি আই ই সবগুলো বড় হাতের, এরকম এটাকে সুপার গ্লোবাল ভেরিয়েবল বলা হয়, যে কোনো পেজ থেকে অ্যাক্সেস করা যায়। তো এই ভেরিয়েবলের থার্ড ব্র্যাকেটের ভেতরে কুকির যেই নামে আমি কুকিটা সেট করছি সেই নামটা দিয়ে দিতে হয়। আমি সেট করছিলাম লগড ইন এই নামে, এটাকে যদি আমি ইকো করি এটার যেই কন্টেন্টটা ছিল যে ভ্যালুটা ছিল ওয়ান সেটা আমি দেখতে পাবো। এখন আমি কোডটা রান করি, সেট কুকির পরিবর্তে আমি এখন বলবো রিড কুকি ডট পিএইচপি, পারফেক্ট। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন আমরা ওয়ান দেখতে পাচ্ছি। তো এভাবে আমি আমার অ্যাপ্লিকেশানে এই কুকিটা রিড করে চেক করতে থাকবো যে আমার এই লগড ইনের স্ট্যাটাসটা কী, এই কুকিটা কি সেট আছে। যদি সেট থাকে তাহলে আমি ধরে নেব যে আমার ইউজারটা লগড ইন রাখতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যখন একজন ইউজার লগড আউট হবে তখন তো এই কুকিটাকে আবার বেনিশ করে দিতে হবে, অথবা এনিহাউ কুকির মানটা পরিবর্তন করে দিয়ে বুঝাইতে হবে যে ইউজারটা লগড আউট। তো বেসিক্যালি আমরা যখন লগড আউট বাটনে ক্লিক করব অথবা কোনো একটা অ্যাকশন ট্রিগার করব তখন আমি এই লগড ইনের যে ভ্যালুটা আছে ওয়ান আছে সেটাকে জিরো বানাই দেব, এবং আমি চেক করব যে যদি মানটা জিরো হয় তখন আমি বুঝে নেব যে এই ইউজারের জন্যে আমার কুকিটা সেট নাই। যেহেতু জিরো আছে তাকে হচ্ছে আগে আমি লগ ইন করতে বলবো, তারপরে হচ্ছে যখন লগ ইন হয়ে যাবে আবার সেই মানটা ওয়ান বানাই দেব। যাই হোক, আমরা প্র্যাকটিক্যালি এই কাজটা যখন রিয়েল লাইফ প্রজেক্টে অ্যাপ্লাই করব তখন সেই জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।